খাওয়া যায়? পোড়া রুটি, জল মেশানো ডাল। কে রান্না করেছে? আমি করেছি মা। কুকুর বেড়ালে যেসব খাবার খেতে পারে না সেই খাবার আমরা খাবো? বাহ, বাড়ির মালিক যদি এসব খাবার খেতে পারে আমরা খেতে পারবো না কেন? তাছাড়া এগুলো বাসিও নয়। এই আমাদের আলতু ফালতু লোক পেয়েছো নাকি যে তুমি যা দেবে আমাদের তাই খেতে হবে? রান্নার কি ছিরি, ডাল দেখো না যেন সাঁতার কাটতে হবে। নিজেদের বাড়িতে যা খেয়েছে তাই তো শিখবে। তুমি বসো বড়। না না, আমি এখন বসবো না, আমি পরে বসবো। আরে আমি সবাইকে খেতে দিচ্ছি, তোমাকেও দিয়ে দেবো, বসো। কি, ও আমাদের সঙ্গে বসে খাবে? বাহ, তুমি এনাদের সঙ্গে বসে খেতে পারো, আর বাড়ির বড় বউ পারবে না? দিদি তুমি বসো। ওঠো, ওঠো বলছি। দিদি তুমি বসো। ওঠো বলছি। দিদি তুমি এখানেই বসে খাবে। এত বড় সাহস, মায়ের মুখের উপর কথা, ওঠো ওঠো বলছি। শোনো, তোমার এই পুতুলের মতো হাত দুটো না খালি সাজুগুজু করার জন্য কাজে লাগিও, যদি কোনো অন্য ব্যাপারে তুলেছো ভেঙে রেখে দেবো। মা, আর একটু তরকারি দেবো? না। এ মা, এবার যে তুই ধরতে পারলি না। দাদু বলটা দাও না। দাও না, দাও না দাদু, দাও দাদু বলটা দাও না। বলটা দি দাদু, দাও। বৌমা, এই বাগান আমি নিজের হাতে করেছি। হ্যাঁ, আজকে কতদিন বাদে বাগানে নিজের পায়ে হেঁটে চলেছি। জয়নাথে, ও মা কি সৌভাগ্য, এতদিন পরে মনে পড়ল। আ ছোট বৌমা, দেখো কে এসেছে, বেয়াই মশাই তোমার বাবা। তুই যা বৌমা, আমি আমি একাই যেতে পারবো, তুই যা। এসো এসো মা। বাবা, তুমি? আমি না এসে তোকে না দেখে থাকতে পারব না। জানি না এখানে এসে কোনো ভুল আমি করেছি কিনা। উমা জয়রাধে, এসব কি অলক্ষণে কথা বেয়াই মশাই, চলুন চলুন ঘরে চলুন। ও বৌমা, তোমার বাবাকে নিয়ে ঘরে বসাও, যা। নমস্কার বেয়ামশাই। নমস্কার নমস্কার। এতদিনে মেয়েকে মনে পড়লো? বিয়েটা যেভাবে হয়েছিল, যেভাবেই হোক বিয়েটা বিয়ে, আর সেটা হয়েছিল বলেই আমি আমার ঘরের লক্ষ্মীকে পেয়েছি। হ্যাঁ, এই যে দেখছেন আমি আবার দাঁড়াতে পারছি, এটা আমার আমার এই মায়ের কৃতিত্ব। হ্যাঁ ঠিক আছে, অনেক হয়েছে, এবার ভেতরে চলুন, আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। দেখেছেন দেখেছেন কিরকম কড়া শাসনে আছি। ঠিক আছে মা, তুমি তুমি তোমার বাবার সঙ্গে কথা বলো,
আমি একাই যেতে পারবো, একাই গিয়ে হবে ওষুধ ব্যবসায় পালাবেন না জানো, আমি এখনই আসছি। না না না, খুব খুশি হলাম মা, খুব খুশি হলাম, এরকম এরকম শ্বশুর পেয়েছিস, এরকম বাড়ি। এই চন্দন যাও দেখো কে এসছে, যাও। তুই তুই সুখী আছিস তো? ইস, তোমার চেহারার কি অবস্থা করেছো, কত বুড়ো হয়ে গেছে জানো? তুই কিন্তু আমার কথার জবাব দিলি না, কত ঘোরাচ্ছিস না? বারে কোথায় কথা ঘোরালাম? ওরে আমি ছাড়া তোকে কে বেশি চেনে রে? না গো, এখানে আমি সবাই ভীষণ ভালোবাসে, শ্বশুর শাশুড়ি দিদি সবাই। আর জামাই? তুমি বসো, আমি তোমার চা নিয়ে আসছি। থাক মা, বললেই হলো, এখনো তোমার দ্বিতীয় কাপ চাই খাওয়া হয়নি, কি হয়েছে? তোর তোর সব মনে আছে? তুমিও তো কিছু বলনি, তুমি বসো আমি এক্ষুনি তোমার চা নিয়ে আসছি। কি ব্যাপার হঠাৎ এই বাড়িতে, জানতে এসেছেন তো আপনার মেয়ে কতটা প্রতিশোধ নিল? এসব তুমি কি বলছো বাবা? যা সত্যি তাই বলছি, সেদিন আপনাকে আমাদের বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, তাই প্ল্যান করে আপনারা প্রতিশোধ নিচ্ছেন। কিন্তু অপমান যে বলবে, আবার নতুন করে কি বলবে? হ্যাঁ, আর জেনে রাখুন, স্বামী স্ত্রী হিসেবে আমাদের পরিচয়টা আছে, সম্পর্ক নেই। হ্যাঁ, বিয়ের সেই চুক্তিতে আপনার মেয়ে আজও ভুলেনি, ভাঙেনি। তুই আমার আমার মিথ্যে কথা বললি মা। হ্যাঁ বলেছি, এছাড়া কি বলতাম? বাবা বাবা, আমি খুব কষ্টে আছি, আমি খুব দুঃখে আছি, তুমি আমি তোমার পায়ে পড়ি বাবা, তুমি আর এখানে এসো না, এখানে এসো না, আমি সব সহ্য করতে পারবো, তোমায় কে অপমান করবে? না না, তুমি এখান থেকে চলে যাও, চলে দরকার হলে অন্দরমহলেও যাবো। থাক থাক, ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবে? নন্তুকে দিয়ে টাকা পাঠাচ্ছি, এখন তুমি এখান থেকে যাও তো প্লিজ। ঠিক আছে, আজকে এই টাকাটা পাঠিয়ে দেবে। হবে হবে, এখন যাও। চল হারামজাদা, তুই সালা ওকে এখানে এনেছিস। না না গুরু, মাইরি বলছি, এই চোখ ছুঁয়ে বলছি গুরু, আন্ডার প্রেশার গুরু, মেয়েটা না চীনে জোকের মতো আমার পেছনে লেগেছিল। আমদানির বেলায় নেই সালা, ঝুটমুট লোকসান। না না গুরু, বেশ কিছু আসলি মাল এনেছি তোমার জন্য বসের কাছ থেকে। সাবাস নন্দু। কিন্তু গুরু, আগের টাকা দাওনি বলে বস খুঁচে আছে। দেবো দেবো, আগে রিমার টাকাটা নিয়ে যা, আজই ওকে দিয়ে দিবি। ঠিক আছে।
মালা আজ মন্দিরে একটা হার দেব ভেবেছিলাম দোকান থেকে হারটা এখনো পাইনি তোমার হারটা যদি দাও ও মা কত শক করে গড়ালাম না না এটা আমি দেব না কিন্তু ভেবেছিলাম আজই দেব বৌদি তোমার হারটা যদি দাও এটা এটা তোমার দাদার শেষ চিহ্ন আজই খাজা ঠাকুরের গলায় উঠবে ও কথা বলো না মাসি এই হার আমি দিতে পারবো না দাঁড়াও এই হারটা আমায় দাও দাও বলছি না না এটা আমি দিতে পারবো না এটা তোমার দাদার শেষ স্মৃতি আরে আমরাই তো দাদার জীবন্ত স্মৃতি আর আমরা বেঁচে থাকতে এটা বুকে ধরে রেখে কি লাভ হবে বলো তো দাও দাও বলছি দাও কি করছো যাবো বাবা মার পর এ বাড়িতে দিদি সবার বড় ওর সঙ্গে ব্যবহারটা করা আপনার উচিত হয়নি ওর কাছে ক্ষমা চান ক্ষমা চান কি হলো বৃক্ষ গজালের বাড়িতে এবার উপড়ে ফেল তাই হবে মাসি বিষ বৃক্ষ উপড়ে ফেলতে গেলে বিষই দিতে হবে এই নাও বিষ বিষ জয় রাধে জয় রাধে তোমার এত বড় সাহস তুমি দাদার গায়ে হাত তুললে বড়রা যদি ভুল করে ছোটদের উচিত তাদের ঠিক করে দেওয়া তুমি এই বাড়ির কে ভুলে যেও না কোন শর্তে তুমি এই বাড়িতে এসেছো সুতরাং এই বাড়ির কোনো কিছুতেই তোমার কিছুই বলার অধিকার নেই বলতাম না যদি আপনি আপনার অধিকারটুকু সম্বন্ধে সচেতন হতেন একবার ভেবেছেন কেন বাবা এতদিন পঙ্গু হয়েছিল বৌদি মায়ের মতন সে কোনোদিন এ বাড়িতে তার সম্মান পেয়েছে তোমার শাশুড়ি দয়াময়ী মায়ের প্রসাদ দিয়েছে ভোগ দিবারে খেয়ে নিও মা আপনি রাখুন আমি নিচ্ছি জয় রাধে জয় রাধে এসে গেছো বই আনো দুটো সন্দেশ খাবো মিষ্টি কাকি পেটুক গণেশ খাও মিষ্টি কাকিমা প্রসাদে যোগ দিতে এই শিশিরতে একটি মিশে দিয়েছে মা বাবা আমার অনি সর্বনাশ হলো আমার এই যে বিষ কি হবে কিছু হবে না কিছু হবে না ওকে এক্ষুনি নার্সিংহোমে নিয়ে যেতে হবে আর শোনো তোমরা কেউ কারোকে কিছু বলো না পয়জনিং হলো কি করে আপনার কাউকে সন্দেহ হয় না না তেমন কিছু নয় ছেলে মানে হয়তো অসাবধানে কিছু খেয়ে ফেলেছে যাক সময় মতো এনেছিলেন তাই এই যাত্রা বেঁচে গেল ওমে মুখ খুললে কোমরে দড়ি পড়বে আমার বুক ধড়ফড় করছে কি ব্যাপার হুট করে ঘরে ঢুকে পড়লে কারণ দরকারটা হুট করে পড়েছে
কিসের দরকার? মা, অনেকে আজ নার্সিং হোম থেকে বাড়িতে নিয়ে আসতে হবে, 3000 টাকার দরকার। টাকা কি খোলাম কচি? এখন টাকা হবে না। মা, আপনি টাকাটা দিচ্ছেন তো? না মা, আমার টাকাটা নিয়ে এক্ষুনি নার্সিং হোমে যেতে হবে। আপনি টাকাটা দিচ্ছেন তো? কতবার বলবো টাকা হবে না। মা, আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, আপনি টাকাটা দিচ্ছেন তো? না। একি একি করছো তুমি? একি কি হচ্ছে? একি করছো তুমি? খুব বাড়াবাড়ি হচ্ছে। আপনার কোনো ধারণাই নেই আপনার মতো লোকের জন্য আমি কতটা বাড়তে পারি। মা, 3000 টাকা নিলাম, চাবি। শোনো, তুমি বোধহয় জানো না যে বাংলা একটা প্রবাদ আছে, পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। বড্ড বেশি উড়ছ, লক্ষণটা কিন্তু ভালো নয়। আমিও তো সেই কথাই বলছি, লক্ষণটা কিন্তু ভালো নয়, কোনোদিন বিপদে ফেলে দেবে। আরে, এসে গেছো? হ্যাঁ বাবা। দাদু ভাই? হ্যাঁ দাদু, আমি ভালো হয়ে গেছি। খুব ভালো, খুব ভালো। বৌমা, এখন থেকে দাদু ভাইকে একটু সাবধানে রেখো মা। ঠিক আছে বাবা। ছোট বৌমা, কাল পূর্ণিমা, তুমি দাদু ভাইয়ের কল্যাণে পুজো দিও মা। নিশ্চয়ই বাবা। বাড়ির মন্দিরে অনেকদিন, চন্দন, সারাদিন কি রাজকার্য করো আমি জানি না, কাল বাড়িতে পুজো, ছোট বৌমাকে বলেছি তুমিও সঙ্গে থেকো। কেন, আপনার ছোট বৌমা থাকলেই তো হবে। না, শাস্ত্রী বলেছে সস্ত্রীক ধর্মাচরণ করতে হয়। এসো। জীবনে কোনোদিন তোমার কাছে আমি কোনো কিছু চাইনি, একদিন না হয় বুড়ো বাপের একটা কথা রাখলে। বাবা, কি যাতা বকছো? বকছি কি আর সাধে, ওই দজ্জাল মেয়েটা একে একে শ্বশুর ভার গোষ্ঠী সূত্রকে একবারে হাতের মুঠোর মধ্যে নিয়ে ফেলেছে। এমনটা যদি চলতে থাকে সব কিছু যে তোমার হাত ছাড়া হয়ে যাবে বাবা। জয় রাধে, জয় রাধে। কি করতে বল? বুঝলে না, ওই হচট হচট। হ্যাঁ, হচট, নিজে না খেয়ে এবার ছোট বউকে হোঁচট খাওয়াও, একেবারে রাম ধাক্কা। এই যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে। Thank you.
ডাক্তার বাবু? সি ইজ আউট অফ ডেঞ্জার, তবে মনে হচ্ছে ডান পাটা পঙ্গু হয়ে যেতে পারে। থানায় ফোন করেছি স্যার, ওসি নিজেই আসছে। ওকে। আপনারা কেউ আসবেন না। আপনার ছেলে চলে যাবার পর আপনি আমাকে এ বাড়িতে এনেছেন, তারপর থেকে আমি কত অত্যাচার সহ্য করেছি তা আপনি জানেন। তবু মুখ ফুটে কিছু বলিনি, ওরা আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল তখনও কিছু বলিনি। কিন্তু আপনাকে বলছি, অপুর যদি একটা কিছু হয় তাহলে কিন্তু আমি কাউকে ক্ষমা করব না বাবা, কাউকে না, কাউকে ক্ষমা করব না। দোষ কারো নয় মা, দোষ আমার। হ্যাঁ, সব দোষ আমার, কারণ কারণ আমি ওকে বলেছিলাম যে আপনারা ভিতরে যেতে পারেন। দাঁড়ান, আমাকে আগে স্টেটমেন্ট এনে দিন, তারপর আপনারা ভেতরে যাবেন। ওকে, এখন কেমন আছো মা? ভালো। যদি পুলিশ অফিসারকে সবকিছু বলে দেয়? বলবে না। আমি ছোট বউকে যত জানি, পুলিশকেও কিছুতেই বলবে না। বললে অবশ্য আমি খুশি হতাম। আগের বার বিষের কেসে বলে অ্যাক্সিডেন্ট, এবারে কি তাই বলবে? অ্যাক্সিডেন্ট কেন? তুমি বারবার অপরাধীদের আড়াল করার চেষ্টা করছো মা। তুমি আমাকে অন্য কিছু বলে ভোলাবার চেষ্টা করো না মা, আমার অভিজ্ঞ পুলিশের চোখ অপরাধের গন্ধ পায়। বলো বলো কি? না না, আমি নিজেই সিঁড়ি থেকে। কতগুলো ক্রিমিনাল সমাজের বুকে অবাধে ঘোরাফেরা করছে, সব জানি, সব বুঝি, কিন্তু আমি তাদের ধরতে পারবো না, কারণ তোমার মতো কিছু মহৎ মেয়ে তাদের আড়াল করে রাখছে। সেটা ভালো বোঝো মা, তাই করো। তবে একটা কথা মনে রেখো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই কিন্তু সমান অপরাধী। অফিসার, এবারে যেতে পারি? ইয়েস, ইউ মে গো। খবরদার, খবরদার, আমার মেয়েকে কেউ উঠবে না, কেউ না, কেউ না। অপু, অপু মা, দয়া করে দয়া দেখাবেন না, আপনাদের দয়ায় আমার একমাত্র মেয়ে এখন মরতে বসেছে। বেমশাই, বেমশাই শুন না, আমার মেয়েকে মরতে আর আপনাদের বাড়িতে পাঠাবো না। ও যেদিন এখান থেকে রিলিজ হবে ওকে নিয়ে চলে যাব। ও আমার মেয়ে,
ওর ভালো মন্দ সবকিছু আমি বুঝবো, আমি। আর কারো কোনো অধিকার নেই, নেই। ও আমার স্ত্রী, দেবতা সাক্ষী রেখে বিয়ে করার স্ত্রী। কিসের স্ত্রী? কিসের বিয়ে? আমার একমাত্র মেয়ের ইচ্ছের বিরুদ্ধে আমি কোনো দিন কোনো কথা বলিনি। তাই সেদিন ওই অসম্মানজনক বিয়ে বিয়ে খেলাটা আমি মেনে নিয়েছিলাম। আমার আদরের অপু, যাকে কোনোদিন আমি চোখের জল ফেলতে দিইনি, তোমাদের বাড়িতে গিয়ে দিনের পর দিন রাতের পর রাত চোখের জল ফেলেছে। তারপর তাতেও তোমাদের মন ভরেনি, তোমরা ওকে খুন করতে গিয়েছিলে। ইউ আর মার্ডারার খুনি। না না না, আমার মেয়েকে আমি খুনির বাড়িতে যেতে দেবো না। আমার মেয়েকে কারো রাতে ছেড়ে দেবো না, কারো রাতে না, কারো রাতে না। ব্যয়মশাই শান্ত হন, আমরা তো সবাই আছি, আপনি একটু ধৈর্য ধরুন। ধৈর্য? সেদিন ওই দুর্যোগের রাতে আপনি যে ভাষায় আমার সঙ্গে কথা বলেছিলেন আমি সব সহ্য করেছিলাম, কারণ ওগুলো আপনাদের মুখে মানায়। কিন্তু এই যে আজকে আপনি বিআইটিআই বলছেন না, বলবেন না, বড় অসম্মানজনক মনে হয়। আমাকে একটা সুযোগ দিন, আমি আপনাকে কথা দিচ্ছি। সেবায় শুশ্রূষায় আমি আমার পাপের প্রায়শ্চিত করব, তার জন্য আমাকে যা দান দিতে হবে আমি দেব। টাকার বান্ডিলে তোর পাখা গজায়নি যে উড়ে উড়ে যাবে? তোর বাড়িতেই আছে, আমি সবার জিনিসপত্র সার্চ করব, কাউকে ছাড়বো না। বলছিস কি তুই? ঠিকই বলছি। তুই বাবা আগে আমার পড়া পড়ি সেরাজ কর। বাজে বকো না তো, চলো এখান থেকে। জয় রাধে। কি করছো? চুপ করো। কি হচ্ছে ঠাকুরপো? আমার কাজ আমায় করতে দাও। কি করছো তুমি? যা করার তাই করছি। এত করে তোমার স্বাদ মেটেনি, এখন এটাও খুলতে হবে? না সরো তো। কি হচ্ছে? কি করছো এসব তুমি? এভাবে অসম্মান করার কোনো অধিকার নেই। মেলা ফটফট করে না তো। কি হচ্ছে ঠাকুরপো? এটা কি? ওই তো না, এ হোটা এটা এলো কর থেকে। ও মা, চি 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 চি, কি ঘেন্না মা, কি ঘেন্না মা, মায়া, ও মা মায়া, মা মায়া, ও মা মায়া। কি হলো? ওরে ও মা, আমার কি হলো? কোথায় ছিলি তুই? কেন? ওই দেখ তোর টাকা ভাগ আছে, ওই যে ওই বিদ্যাধরীর বাসকে। সে কি? এই যে মহারানী ভিক্টোরিয়া, এবার বলে ফেলো বাকি টাকাটা কোথায়। আমি কি করে জানবো বাকি টাকা কোথায়? শেষবারের মতো জিজ্ঞেস করছি, বাকি টাকা কোথায়? আপনি খুব ভালো করে জানেন বাকি টাকাটা কে নিয়েছে আর বাকি টাকাটা কোথায় আছে। কেন মিছিমিছি আমার নামে দোষ দিচ্ছে? কি আমি মিথ্যা বলছি? ভেরি ওয়েল ডান, আমাদের বংশে এই প্রথম একজন মহিলার গায়ে হাত তুললো, আর সেই জন্য তোর পুরস্কার পাওয়াই উচিত। এসব তুই কি বলছিস জানিস? ওর বাক্সের মধ্যে টাকা পাওয়া গেছে, সেই জন্য একটা মেয়ের গায়ে হাত তুলতে তোর লজ্জা করলো না? তোর লজ্জা করে না একটা চোরের হয়ে ওকালতি করতে? চোর আগে প্রমাণ হোক, চলে এসো। এইসব কিভাবে হলো? কি
কি করে হলো? তোমার টাকা দরকার ছিল তো তুমি আমাকে মানে বাবাকে বললেই তো পারতে। ও যে কথাটা আপনার ভাই চড় মেরে জিজ্ঞেস করছিল সেটা আপনি মিষ্টি করে জিজ্ঞেস করছেন? কিন্তু টাকাটা তোমার বাক্স থেকেই বেরিয়েছে। বাক্সটা তো অনেক দূর, এই বাড়িতে ওই টাকাটা আমার আঁচল থেকেও বেরোতে পারত। তুমি আমাকে ভুল বুঝছো। পৃথিবীতে বড় লোকেরা কি না করতে পারে। এটা আমার প্রশ্নের উত্তর নয়। বেশ, তাহলে শুনুন চন্দনবাবু, এসব করবো বলেই প্রথমে আমি আপনাকে বিয়ে করেছিলাম, তারপরে বাড়িতে এসেছি, তারপর আমার বাবাকে হাত করেছি। রাজামি, আমি এতটা ভাবতেও পারিনি। শেষকালে চোর, গলায় দড়ি জটিনি, ভিক্ষে চাইলেও তো পেতে, এত কথা দরকার কি বাবু? পুলিশে খবর দে না, জেলের মুখে সব বেরিয়ে পড়বে। ঠিক বলেছো মা, আমি বরং থানায় একটা ফোন করি। সেই ভালো, কিন্তু তুই ফোন করবি কেন? সাক্ষী প্রমাণ যখন আমার হাতে তখন আমি ফোন করবো ধরিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, তবে বৌমাকে নয়, তোকে। কি বলতে চাও? কি বলতে চাইছি বুঝতে পারছ না? না, বাকি টাকাটা কোথায়? আমি কি করে জানবো? জানো না, কিন্তু আমি জানি। তুমি ভেতরে এসো তো মা। এই নাও বাকি টাকা। কি সেদিন বলেছিলাম না, দরকার হলে অন্ধের মহলেও আসবো। এসব কি হচ্ছে? ইমেটি কে? সেটা তোমার এই গুণধরকে জিজ্ঞেস করো। নন্দু, আমি আমি একে চিনি না। চেনো না? না, কপুরুষ, নিত্যে কলঙ্কের দায়, একটা নিষ্পাপ মেয়ের ঘরে চাপাবার দুঃসাহস রাখো, আর সত্যের মুখোমুখি দাঁড়াবার সৎ সাহসটুকুও নেই। শুনুন, নন্দন এ টাকা আমার কাছে রেখে এসেছিল। তোর এই ছেলে টাকা চুরি করে সেই টাকা দিয়ে এই মেয়েটির মুখ বন্ধ করতে চেয়েছিল। শোনো মা, তুমি আজ যা করলে তার জন্য চিরকাল আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব। জীবনে তো অনেক পাপই করেছি, আজ না একটু প্রায়শ্চিত্তই করলাম। শোনো নন্দন, আমাদের মতো মেয়েদের নিয়ে খেলা করো ঠিক আছে, কিন্তু ঘরের বউ মেয়েদের নিয়ে খেলতে যেও না, সে আগুনে পুড়ে নিজের ছাই হয়ে যাবে। আসি। ছি 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 ছি, আমার ছেলে একটা চোর, একটা লম্পট। মা চুপ কর, তোর মুখে মা ডাক শুনতে আমার ঘেন্না করছে। বাহ মা বাহ, একদিন তুমিই আমার লোভ বাড়িয়ে দিয়েছিলে, সেদিন তুমিই চেয়েছিলে বাড়ির সব সম্পত্তি আমার হোক। তাই বলে তুই আমাকে এত বড় শাস্তি দিবি? শাস্তি তোমাকে পেতেই হবে মহামায়া, কারণ আমি বিশ্বাস করে চন্দনকে তোমার হাতে তুলে দিলেও তুমি কিন্তু নন্দনকে চিরকাল আমার কাছ থেকে আড়াল করে রেখেছো। হ্যাঁ, নাহলে নন্দন নিজেকে আলাদা ভাববে কেন? অথচ দেখো, আমি কিন্তু আমার সব সম্পত্তি তিন ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে উইল করে রেখেছি। তাহলে তো ভালোই হলো, উইল যখন হয়ে গেছে তখন ভাগাভাগি হতে দেরি কেন? ভাগাভাগি? ভাগাভাগি? বেরো বেরো এখান থেকে, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার কান বাগানের পিছে আমার সোনার সংসার চার কার হয়ে গেছে। বেরো বেরো বলছি, এক্ষুনি বেরিয়ে যাও, বেরো। কি বলছিস তুই? মাথার উপর ভগবান আছেন, আমি যা কিছু করেছি তা তোদের ভালোর জন্য করেছি। ভালোর জন্য করেছে না, তোমার মতো আত্মীয় শত্রুর জন্য না হয়। বেরো বেরো বলছি, বেরো থেকে। যোগদিদা যোগদিদা, তোমার পুডলিটা নিয়ে যাও। বেরো বেরো এখান থেকে। মা একটা কাণ্ড বানিয়েছে, খাবে। দূর হয়ে যাও, যাও। মালা চলো। ওই নামটা মুখে এনো না। ছি ভাই, ওভাবে বলতে নেই। হাজার হোক তোমার স্বামী। স্বামী কলঙ্ক, সারা জীবন এই কলঙ্কের সিঁদুর মাথায় বয়ে বেড়াতে হবে। কোথায় যাচ্ছিস? আমার চলে যাওয়াই ভালো রে। না যেতে রে চন্দন, আমার হাড় জুড়ো
কি বলছো মা? দাদা আমাদের ছেড়ে থাকতে পারলেও আমরা কি দাদাকে ছেড়ে থাকতে পারবো? না মা, ভুল তো সবাই করে, কিন্তু ভুল তো শুধরেও মা। হ্যাঁ কি দাদা? আমি কেন মা হতে পারি? সারা জীবন পরে রয়ে গেলাম। মার আবার আপন পর হয় নাকি? মা তো শুধু মাই হয়। বৌমা, বাবা, যে অপরাধ আমি করেছি জানি, সেই অপরাধের কোনো ক্ষমা নেই, তবু যদি পারো আমাকে ক্ষমা করে দিও। ওরে বোকা, আমার কাছে ক্ষমা চাইবার কিছু নেই। যার ভালোবাসায় এই সংসারের সব অভিশাপ দূর হয়েছে, সেই ছোট বৌমার কাছে ক্ষমা চা। যা যা, আমাকে তুমি, আমাকে তুমি ক্ষমা করো। দাদা, বড় দাদা কি কখনো বোনের কাছে ক্ষমা চায়? একসঙ্গে কোনোদিন তোমাদের খেতে দেখিনি বাপু। হরি মাস্টানি আর যাই বলো, এতদিনে বাড়িতে প্রাণ ফিরে এলো। হ্যাঁ সবাই, এগো ছোট বৌমা কোথায়? বড়দি ডাকতে গেছেন। ছোট বৌমা আসেনি? না। আজ 18ই মে, আজ থেকে ঠিক এক বছর আগে এ বাড়িতে এসেছিলাম। এক বছরের চুক্তি স্বীকার করে, আর চুক্তির মেয়াদ পূর্ণ হয়ে তাই চলে যাচ্ছে। এই এক বছরে যদি কারো মনে আঘাত দিয়ে থাকি সেটা এটি করে নয়, তবু তার জন্য সকলের কাছে ক্ষমা চেয়েছি। আমায় ক্ষমা করবেন। ক্ষমা? কিসের ক্ষমা? কোনো ক্ষমা টমা হবে না। নিজেই যদি চলে যাবে তো আমাকে আটকালো কেন? আমি নিজে যাব, দরকার হয় পা ধরে ওকে নিয়ে আসবো। তাই চল, আমরা আমরা সবাই যাব। অপু, অপু, আজ আমি তোমাকে নিতে এসেছি। চলো বাড়ি চলো।